শুধু রাজনৈতিক দলের জনপ্রিয়তাই নয়, প্রার্থীর জনপ্রিয়তার কারণেও কোনো কোনো আসনের নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তেমনি একটি নির্বাচনী আসনের নাম ঠাকুরগাঁও এক। এই আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। আগের নির্বাচনগুলোতে দুজনেরই জয় পরাজয়ের অভিজ্ঞতা আছে। ভোটাররা বলছেন, এবারে নির্বাচনে এই আসনটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, লড়াই হবে হাড্ডাহাড্ডি। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছেন মুকসিমুল হাসান, ছবি তুলেছেন আনোয়ার হোসেন মিলন, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি লুৎফর রহমান মিঠু। দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে মোট তিনটি নির্বাচনী আসন থাকলেও জেলার মানুষের আলোচনা এবং উৎসাহ উদ্দীপনার কেন্দ্রবিন্দু ঠাকুরগাঁও এক আসন। কেননা এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। নিজেদের জন্মভূমির এই আসনটিতে আগের নির্বাচনগুলোতে দুজনেরই জয় পরাজয়ের অভিজ্ঞতা আছে। 2001 সালের নির্বাচনে মির্জা ফখরুল জিতলেও 96 এবং 2008 নির্বাচনে এখান থেকে জয় পেয়েছেন রমেশ চন্দ্র সেন। আমার এই আসন আমার নিজ বাসভবনের নিজের বাড়ির আসন। এখানকার জনগণ আমার পুরোপুরিভাবে আমাদের নিজেদের মানুষ। এই মানুষের সঙ্গে আমি সুখে দুঃখে সবসময় আছি। কখনো আমি নির্বাচনে পরাজিত হয়েছি, কখনো জয়ী হয়েছি। এটাকে আমি মনে করি যে এটা নির্বাচনের একটা অবশ্যম্ভাবী ব্যাপার। মূল বিষয়টা হচ্ছে জনগণের সঙ্গে থাকা, সেটা আমি সবসময় থেকেছি। আর 5টি বছর সময় চেয়েছি পাবলিকের কাছে। পাবলিক যদি 5টি বছর সময় দেয়, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সকল কাজ আমরা সমাপ্ত করব। মোটামুটি সবাই কমর বেঁধে নেমেছি। কমর বেঁধে নেমে যদি সবাই যদি আমরা একজোট হয়ে কাজ করি, আর বিশ্বাস আমরা অনেক বেশি ভোটে এগিয়ে যাব। আমরা কিন্তু কমর বেঁধে নেমেছি, শক্তিশালী সবাই আমরা। ঠাকুরগাঁও এক আসনে মোট ভোটার 4,21,000, যার মধ্যে 52,000 নতুন ভোটার। আর হিন্দু সম্প্রদায়ের ভোটার এখানে প্রায় 1.25 লাখ। তবে এসব পরিসংখ্যানের চেয়েও ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে এই দুই প্রার্থীর জনপ্রিয়তা। দুইজনই প্রবীণ নেতা, দুইজনের সুপরিচিত আছে। আশা করি দুইজনের মধ্যেই দুইজনের হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর প্রার্থী দুইজনেই হ্যাভি ওয়েট, হ্যাঁ মোটামুটি ভালোই দুজনেই মানে ওটা ভালো ওয়েট, হাড্ডাহাড্ডি লড়াই হবে। যে কোনো নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী হিসাবে ব্যক্তির ইমেজ খুবই গুরুত্বপূর্ণ। আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বলা হয়ে থাকে ব্যক্তির চেয়েও দল এবং প্রতীকের গুরুত্ব আরও বেশি। কিন্তু এখানে এসে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে জাতীয় নির্বাচনেও ব্যক্তির ইমেজ কতটা গুরুত্বপূর্ণ হয়। তাই এখানকার মানুষের প্রত্যাশা, প্রধান দুই দলের প্রার্থী গুরুত্বপূর্ণ হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উৎসব মুখর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঠাকুরগাঁও।